নমস্কার। রাজ্যে হাবলদার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই শূন্য পদটি তোমার জন্য, যেখানে টোটাল শূন্য পদ সংখ্যা 450টি। ডিটেলস এ সমস্ত কিছু ভিডিওতে বলার চেষ্টা করছি, তো ভিডিওটি আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, লাইক কিন্তু প্রচুর পরিমাণে করবে, ঠিক আছে? এই ভিডিওতে কমপক্ষে 50টি লাইক চাই। তো পদের নাম বলছে হাবলদার, যেখানে মোট শূন্য পদের সংখ্যা 450টি, যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, SC ST OBC বা ঠুয়ে থাকলে যথাক্রমে 5 বছর এবং 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, পরীক্ষার ফি 100 টাকা। UR OBC EWS প্রার্থীদের জন্য, SC ST এবং ফিমেল প্রার্থীদের জন্য এখানে কোনো আবেদন ফি দরকার প্রয়োজন হবে না। নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড এক্সাম 2টি সেশন হবে, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1-এ অঙ্ক এবং ইংরেজি থাকবে, অঙ্কের থেকে 20টি কোশ্চেন, ইংরেজি রিজনিং এর থেকে 20টি কোশ্চেন, টোটাল 40টি কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, তাহলে মোট পূর্ণ মান হচ্ছে 120। সময় থাকবে 45 মিনিট। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং বা নেগেটিভ নম্বর নেই, সেশন 1-এ কোনো নেগেটিভ নম্বর নেই। এরপর যেটা আসবো সেটা হচ্ছে সেশন 2। সেশন 2-টাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তার আগে একটা কথা বলে রাখছি, সেশন 1-এ কোয়ালিফাই মার্কস রয়েছে। সেশন 1-এ কোয়ালিফাই মার্কস করার পর তুমি সেশন 2 খাতা তোমার চেক করা হবে। একই দিনে কিন্তু সেশন 1 এবং সেশন 2 একই দিনে কিন্তু পরীক্ষা হবে। সেশন 1-এর জন্য যে কোয়ালিফাইং মার্কস সেটা হচ্ছে UR-দের জন্য 30%, OBC EW-এর জন্য 25% এবং অল আদার ক্যাটাগরিজ বলতে এখানে SC ST যার জন্য 20%। অর্থাৎ 40টি কোশ্চেন্সের মধ্যে তুমি যদি UR প্রার্থী হয়ে থাকো, 12টি কোশ্চেন্স সঠিক করে আসতে পারো, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে সেশন 1-এ। তুমি যদি OBC EW-এর প্রার্থী থাকো, 40টি কোশ্চেনের মধ্যে 10টি কোশ্চেন ঠিক করে আসলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে সেশন 1-এর জন্য। SC ST প্রার্থী হয়ে থাকলে 40টি কোশ্চেনের মধ্যে 8টি প্রার্থী সঠিক করে আসলে তুমি কিন্তু সেশন 1-এ তুমি কোয়ালিফাই করলে, ঠিক আছে? তা এরপর সেশন 2, সেশন 2-এর কথা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন, ইংরেজি থেকে 25টি কোশ্চেন, টোটাল 50টি কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর করে রয়েছে, তাহলে মোট পূর্ণ মান দাঁড়াচ্ছে 150। সময় থাকবে 45 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 1 নম্বর করে কিন্তু বাদ যাবে। অর্থাৎ সেশন 1-এ যেখানে কোনো নেগেটিভ নম্বর নেই, কিন্তু সেশন 2-তে ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর করে বাদ যাবে, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এরপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। প্রথমে হবে ওয়াকিং, মানে হাঁটা, পুরুষদের জন্য 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিট সময়ের মধ্যে, মহিলাদের 1 কিলোমিটার বা 1000 মিটার সময় হাঁটতে হবে 20 মিনিট সময়ের মধ্যে। উচ্চতা, পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 157.5 সেন্টিমিটার এবং তুমি যদি ST প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি এখানে কিন্তু 5 সেন্টিমিটার ছাড় পাবে। বুকের ছাদে 81 সেন্টিমিটার হওয়া উচিত এবং 5 সেমি ফোনের সক্ষমতা তোমাকে থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার, ST প্রার্থী হয়ে থাকলে 2.5 সেন্টিমিটার ছাড় পাবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন 48 কেজি এবং ST প্রার্থী হলে তুমি কিন্তু এখানে 2 কেজি ছাড় পাবে, ঠিক আছে? নেক্সট পরবর্তী দেখো, এবার দেখো ভ্যাকান্সি সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। এই হাবলদারের শূন্য পদ CC অনুযায়ী হয়ে থাকে, CCA 3 ধরনের হয়ে থাকে, একটা CGST, একটা কাস্টম, একটা ডাইরেক্টরেট। কলকাতা CGST ভ্যাকান্সি রয়েছে 353টা, UR-দের জন্য 227টা, SC-দের জন্য 59টা, ST-দের জন্য 46টি, OBC-দের জন্য 11টি এবং EWS-দের জন্য 10টি। কলকাতা কাস্টম ভ্যাকান্সি টোটাল রয়েছে 97টি, UR-দের জন্য 45টি, SC-দের 20টি, ST-দের 8টি, OBC-দের 22টি এবং EWS-এর 2টি। মোট শূন্য পদের 7 গুণ প্রার্থীকে কিন্তু তোমাদের PMT PST-র জন্য ডাকা হবে, অর্থাৎ 450টি যেখানে টোটাল শূন্য পদ রয়েছে তার 7 গুণ, অর্থাৎ 3150 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে। এটা দেখে ভাবছো মাত্র 3150 জন প্রার্থীকে ডাকা হবে? দেখো এটা মাত্র না, তুমি যদি লাস্ট ইয়ার ভ্যাকান্সিটা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু অনেকটা চমকে যাবে। কারণ লাস্ট ইয়ার টোটাল শূন্য পদ ছিল এখানে হাবলদারের ক্ষেত্রে মাত্র 1টি এবং ছিল সেটা কলকাতা কাস্টম UR পার্টিতে ছিল মাত্র 1টি, যেখানে কাট অফ গিয়েছিল 144.99, ঠিক আছে? সেই তুলনায় এবার তোমাদের কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, 450+ শূন্যপদ রয়েছে, তো চুপচাপ এখানে ফর্ম, এখানে এটা পোস্ট প্রিফারেন্স তুমি দিয়ে দিবে, ঠিক আছে? এখন অনেকেই প্রশ্ন করে যে দাদা MTS এবং হাবলদারের জন্য কি আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে? তো দেখো আলাদা করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন তোমাকে কিন্তু এখানে পড়বে না, পোস্ট প্রিফারেন্সে তোমাকে কিন্তু এটা বাঁচতে হবে। পোস্ট প্রেফারেন্স তুমি কিভাবে করবে সেটার জন্য একটা ভিডিও আজকে সকালে করিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে ইন ডিটেলসে, ঠিক আছে? পোস্ট প্রেফারেন্স তখন দিবে তুমি MTS দিবে নাকি CGST হাবলদার দিবে, সমস্ত কিছু তোমাকে কিন্তু ওখানে বাঁচতে হবে। আরেকটা কথা যেটা
অফিসিয়াল ভাবে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখিত করা ছিল, সেটা হচ্ছে এটা, দেখো, দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই টু হু ফেইল টু কোয়ালিফাই পিইটি পিএসটি উইল নট বি কনসিডারেড ফর দ্য পোস্ট অফ হাবলদার। মনে করো তুমি যখন পোস্ট প্রেফারেন্স করেছো, সেখানে প্রথম যেটা দিয়েছো সেটা হচ্ছে যে কোড দিয়েছো সেটা হচ্ছে হাবিলদারের একটা কোড দিয়েছো, তারপর দিয়েছো হচ্ছে এমটিএস, প্রথমে তুমি দিয়েছো হচ্ছে হাবলদারের, তারপর দিয়েছো এমটিএস, ঠিক আছে, যেহেতু তোমার হাবলদারের জবটা করার খুব ইচ্ছে। কিন্তু দেখা গেলো তুমি সেইখানে যেখানে যেখানে তুমি এই পোস্টটা দিয়েছো যে স্থানে, সেখানকার কাট অফ তুমি কি করতে পারো, ক্রস করতে পারো নি, তো তুমি কিন্তু সেখানকার হাবিলদারি পদের জন্য এলিজিবল নও। এটাই কিন্তু এখানে বলেছে, দ্য ক্যান্ডিডেটস হু ফেল টু কোয়ালিফাই, যারা ফেল হয়ে যাবে কোয়ালিফাই করতে পিইটি পিএসটি, উইল নট বি কনসিডার ফর দ্য পোস্ট অফ হাবিলদার, তারা হাবিলদার পোস্টের জন্য কনসিডার হবে না। হাই বা যাই হোক, অ্যাজ দে আর মেড ইন সিবি, দেয়ার ক্যান্ডিডেট যার উইল রিমেইন ভ্যালিড ফর দ্য পোস্ট অফ এমসিএ, ঠিক আছে। যেহেতু এমটিএস এই মাল্টি টাস্কিং স্টাফ, এর যে কাট অফটা তুমি ক্রস করতে পারো, তাহলে কিন্তু তুমি অবশ্যই এমটিএস এর জব পাবে, সেটা কিন্তু তোমার এমটিএস এর ক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড থাকবে। যেহেতু হাবিলদারের ক্ষেত্রে সেটা তুমি কাট অফ যদি ক্রস করতে না পারো, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য কিন্তু ফেল হয়ে যাবে, কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে। তো পোস্ট প্রেফারেন্স যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি একটু আগে তোমাদের বললাম, সেটা দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেটা ভালো করে সম্পূর্ণ দেখবে, প্রথম প্রথম দেখবে ছেড়ে দেবে এটা করবে না। লাস্টে কিন্তু একটা এক্সাম্পল সহকারে খুব সুন্দর করে বোঝানো আছে, সেটা দেখার চেষ্টা করো, অনেক উপকারে আসবে, ঠিক আছে। চলো কমেন্ট করবে অবশ্যই। জয় হিন্দ।